আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই আমরা সহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসা অনেক বড় একটা পার্সেল এসেছে, তো আমি এগুলা উপরটা একটু ক্লিন করে খুলে দেখছিলাম, তো মাশাআল্লাহ অনেক খাবার এসেছে। আমার হাজবেন্ডের অফিস থেকে ওনারা এই কাঁচা সবজিগুলো আমাদের জন্য পাঠিয়েছেন, আর আজকে আমার হাজবেন্ড রান্না করে আমাদেরকে সাথে নিয়ে খাবেন, তো ক্রিসমাস ডিনার ওনারা পাঠিয়েছেন। তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর এদিকে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি, তো আজকে আপনাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করব। কালাবুনা, গরুর কালাবুনা আজকে আমি বানাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। তো এই যে আমি গরুর মাংসকে একটু বড় সাইজে রেখে তারপর আমি ধুয়ে ভালো করে ক্লিন করে হাঁড়িতে ঢেলে দিয়েছি। এখানে 2 কেজি থেকে একটু বেশি হবে, এখানে নিয়ে নিচ্ছি। আর নিয়ে তারপর এই যে দুইটা তেজপাতা দিয়েছি, এখানে গোটা গরম মশলা মানে গোটা মানে মশলা সব কিছু এড করেছি, বাটিতে যেগুলা দেখিয়েছি সেইগুলা একটু একটু এড করেছি। আর পেঁয়াজ 2 কাপ হবে এখানে এড করেছি, কাটা পেঁয়াজ আর কি, কুচি করা। রসুন 10-12 কুয়া আমি এখানে কুচি করে দিয়েছি। আর বাটা থাকলে বাটাটাও ইউজ করতাম, তো আমার বাটাটা ছিল না আমার বাসায়, তো আমি এইখানে কুচি করে নিয়ে তারপর ঢেলে দিয়েছি। আর এই যে আমি পেঁয়াজ বেরেস্তা একটু আগে করেছি সেটা আমি ঢেলে দিয়েছি, 2 কাপ হবে। তো আমি দিয়ে আর এখন আমি 1 টিস্পুন হলুদ আর 2 টিস্পুন মরিচের পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে এড করব, তেল এড করব। আর আমি বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেটার তেল যেটা মানে বেঁচে ছিল এখানে 1 কাপ থেকে একটু বেশি হবে, তো সেটাও ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে এই যে আদা বাটা দিচ্ছি, সব কিছু আসলে দিয়ে তারপর মাখিয়ে আর লবণ স্বাদ মতো দিয়ে আমি মাখিয়ে মেরিনেট করে নেব আধা ঘন্টার মতো। তো আমি যেটা বলছিলাম, কালাবোনাতে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা মাস্ট দেওয়া লাগে, তো আমরা এরকম করে মাখিয়ে রেখে দিলে সব কিছু দিয়ে। আর গোটা মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ, লং, এরপরে কি বলে জয়ফল যেটা জয়ত্রী এইটা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর কি, গোটা মশলা আর সব কিছু। আর আমি এখানে আমি এই যে 30 মিনিট আমি এখানে মেরিনেট করে তারপর এখন আমি চামচ দিয়ে নেড়ে আমি কুকারে বসিয়ে তারপর আমি এখন আগুন দিয়ে দিয়েছি, মানে চুলার আগুন অন করে দিয়েছি। দিয়ে প্রথমে 5 মিনিট আমি রান্না করে নেব, যখন মানে ভালো করে একটু রান্না করে তারপর ঢেকে আরও 5 মিনিট পরে তারপর আবার মানে নাড়তে থাকবো। এরকম নেড়ে নেড়ে প্রথমে ফুল আছে রান্না করেছি, তারপর এখন আগুনটা কমিয়ে দিয়ে তারপর আমি নেড়ে নেড়ে এটাকে রান্না করতে থাকবো। আর এই রান্নাটা আমি মানে 2 ঘন্টা ধরে আমি রান্না করে নেব। তারপর মাংসটা কিন্তু অনেক সুন্দর সফট হবে, আর এই কালাবুনা কিন্তু পুড়ে গেলে হবে না, পুড়ে কালো হয় না, আসলে ওই পেঁয়াজ বেরেস্তার জন্যই কালো হয়। তো এই যে আমি এখন পেঁয়াজ যখন মজে গেছে তখন আমি এখানে 1 টিস্পুন গরম মশলা, 2 টিস্পুন জিরা পাউডার আর 2 টিস্পুন ধনে পাউডার দিয়ে আবারও কষিয়ে কষিয়ে, আমি প্রথমে দেই নাই এই পাউডারগুলো, তো স্টেপ বাই স্টেপ দিলে কিন্তু অনেক সুন্দর স্মেল আসে। আর মানে স্টেপ বাই স্টেপ দিলে মানে এই মশলাতে কিন্তু অনেক সুন্দর মানে ফ্লেভারফুল হয় আর কি, তার জন্য আস্তে আস্তে দিলে খুবই ভালো হয়। তো এই যে আমার রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে আর আমার পানিটা আমার মানে শুকিয়ে যাচ্ছে। আর এই যে গোটা মশলা আমি আস্ত দেয়াতে কিন্তু কোনো অসুবিধা নাই, আসলে নর্মালি মানে ছেঁচে দিতে হয় জয়ফল জয়ত্রী, বাট আমি আসলে এগুলা সব কিছু অনেকক্ষণ ধরে রান্না করতেছি তার জন্য সব কিছুই মিলিয়ে যাচ্ছে আর কি, তো কিছুই
মানে রয়ে যায়নি। এই যে সুন্দর একটা মানে কালার চলে আসছে আর রান্নাও হয়ে গেছে, আর এই যে শুকিয়েও যাচ্ছে মাশাআল্লাহ। তো শুকিয়ে গেলে পুরোপুরি শুকাবো না, আমি একটু ঝুলঝুল রাখবো, কারণ আমার হাজবেন্ড বাচ্চারা কিন্তু একেবারে শুকনা কালাবুনা সেটা তেমন একটা পছন্দ করেন না, তো আমি একটু ঝুলঝুল রাখার চেষ্টা করি। আর মাংস কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। তো আমি একটা এখানে ফ্রাই প্যানে আমি হাফ কাপ থেকে একটু বেশি আমি সরিষা তেল নিয়েছি, নিয়ে গরম করে তার উপরে আমি চার পাঁচটা মানে 2 টেবিল চামচ হবে, একটু বেশি হবে, রসুন কুচি দিয়েছি। তারপর এখানে আদা কুচি দেব, আদা কুচি দেব ধরেন 2-3 টেবিল চামচের মতো দিয়ে কুচি করা দিয়ে। তারপর শুকনো মরিচ দেব, তারপর কাঁচা মরিচ দেব, দিয়ে আমি এটাকে বাগার দেব। আর এই কালাবুনার আসল মেইনই হচ্ছে বাগারটা, বাগারটা দিলে অনেক সুন্দর স্মেল আসে, আর কালাবুনার আর কি একেবারে অথেন্টিক যেটা আর কি টেস্ট চলে আসে। তো এখানে আমি দেখেছি অনেকরা অনেক রকমই আরও মশলা অ্যাড করে, আসলে বাসায় যেগুলা থাকে সবগুলা দিয়েই দেখেছি আমি, মানে আমি একবার রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম মানে লন্ডনের আর কি, তো আমার হাজবেন্ড বলেছিলেন তেমন একটা ভালো হয় না। তো আমি ইউটিউব দেখে দেখে আসলে সবার রান্না ফলো করে করে তারপর আমি এরকম করে আমার স্টাইলে আমি করে থাকি সাধারণত মাশাআল্লাহ। তো আমার হাজবেন্ড বলেন যে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। তো আসলে বাংলাদেশের টেস্ট মানে অন্যরকম থাকে, বা আলহামদুলিল্লাহ যাই হয় আল্লাহ মানে শুকরিয়া আল্লাহর কাছে অনেক অনেক টেস্টি হয়। আপনারা আপনাদের বাসায় যেগুলা থাকে সেগুলা দিয়ে এরকম বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে মাশাআল্লাহ। আর এই যে আমি কারিটাকে আমি একটু নেড়ে চেড়ে মাংসটাকে তারপর আমি এই বাগারটা ঢেলে দিয়েছি, বাগারটা ঢেলে দিয়ে তারপর এখন রান্না করব আরও 20 মিনিটের মতো। আর আমার সর্বমোট 2 ঘন্টা এরকম রান্না হয়েছে, আমি স্লো গ্যাসে রান্না করে নিচ্ছি কারণ মাংসটা সফট হতে হবে। তো এই যে আমি একটু ঝুলঝুল রেখেছি আর এই তো আমার হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। তো আমি ঢেকে ঢেকে রান্না করবো, আর আজকে জানি না আমার মানে কারির ধোঁয়া আর কি, হাঁড়ি থেকে অনেক ধোঁয়া বের হচ্ছিলো জানি না কেন। তো এই যে আমার ফাইনাল কালারটা একেবারে কালো হয় নাই, বা তারপরেও কালারটা যে এসেছে পরে দেখবেন রান্না করা শেষ হয়ে গেলে আবার আরও মানে ডার্ক কালার চলে আসবে। আর এই রান্নাটা কালো মানে না যে কালো পুড়িয়ে পুড়িয়ে রান্না করতে হয়। তো এই যে ফাইনালি লুকটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল, আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে, হাজবেন্ডও পছন্দ করেছেন। তো বানিয়ে খেতে পারেন আমার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে। তো এই যে আমি সব কিছু পার্সেল থেকে বের করে নিয়ে আসছি, এইখানে নিয়ে এসে এইখানে আমার হাজবেন্ড গুছিয়ে রেখেছেন। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে টোফু দিয়েছে আর কি কি এই সব কিছুই ওনারা, আর সব কিছু ওনারা দিয়েছেন আমার বাসা থেকে কিন্তু একটুও মানে কিছু অ্যাড করতে হয় নাই, তেল বা বলেন সব কিছু পরিমাণ মতো ওনারা দিয়ে দিয়েছে এইখানে ভরে। তো ওনারা হয়তো অফিসের কোনো, আমার হাজবেন্ডের কিন্তু খাবারের অফিস না, ওনার হয়তো ওরা অর্ডার করে এগুলা মনে হয় মানে ওরা অন্য জায়গা থেকে দিয়েছে। তো নর্মালি আমি বলেছিলাম যে ওরা তো ক্রিসমাস ডিনার রেস্টুরেন্টে তো ওরা মানে অফিস থেকে যার যার অফিস থেকে ওরা করে, তো এবছর যেহেতু করোনার জন্য মানে বাহিরে গিয়ে ওরা ক্রিসমাস ডিনারটা খাচ্ছে না, তার জন্য বাসায় পাঠিয়ে দিয়েছে আর এনজয় করার জন্য। আর আমার হাজবেন্ডের কলিগরা মিলে মানে ওরা বসরা ওনাদেরকে একজন শেফ মানে ইয়ে করে রেডি করে দিয়েছেন, তো অনলাইনে ওরা শেফ দেখিয়ে শেফ রান্না করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন। তো আমার হাজবেন্ড আর কলিগরা মিলে ওনারা এগুলো বানাচ্ছেন আর কি। তো আমি লুকিয়ে এসে দেখছিলাম, আমাকে সরিয়ে দিয়েছিলেন, বলেছেন না আমি আমার আজকে বানাবো। আমার হাজবেন্ড মানে তেমন একটা রান্না করতে পারেন না, বা মাঝে মাঝে আমার সাথে একটু আর কি হেল্প করেন একটু একটু। তো এই যে ও শেফকে দেখে দেখে সবাই ওরা কলিগরা বানাচ্ছে, এই যে অনলাইনে দেখে দেখে সবাই বানাচ্ছে, আর মাশাআল্লাহ খাবারগুলো অনেক টেস্টি ছিল। তো আমার হাজবেন্ড
অর্ডার করেছিলেন, যার যার পছন্দ, কেউ মানে চিকেন কেউ মিট পছন্দ করে এনেছিলেন, বাট আমার হাজব্যান্ড টফু এনেছিলেন আর কি, ভেজিটেরিয়ান যেটা। তো ওরা পরে আমার হাজব্যান্ড বলেছেন ওরা মানে চিংড়িও দিয়েছিল, তো উনি আর জানেন না বিধায় এইগুলা কি অর্ডার করেছেন। তো যাই করেছেন আলহামদুলিল্লাহ, থাই কারি করেছেন আর চকলেট একটা ডিজার্ট বানিয়েছেন, আর এই যে রাইস পেপারের মানে ভেজিটেবল ভিতরে দিয়ে একটা মানে এই যে এই ডিশটা বানিয়েছেন আর কি, অনেক টেস্টি হয়েছে মাশাআল্লাহ। আর আমি তো সারপ্রাইজ হয়ে গেছি, আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন আমার হাজব্যান্ড বা ওনার কাজের বসটা, যে যেই মানে যেটা জিনিসটা করেছেন ওনারা, খুবই সারপ্রাইজফুল ছিল মাশাআল্লাহ। তো খাবারগুলো অনেক টেস্টি ছিল, তো আমার হাজব্যান্ড বানিয়ে বানিয়ে আমাদেরকে দেখাচ্ছেন। আসলে ওই ওইখানে তো ল্যাপটপ মানে শেফ উনাদেরকে, একজন বড় শেফ উনাদেরকে সব কিছু দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন, আর ওরা কলিগরা সবাই মিলে মানে শেফকে আর কি ফলো করতেছেন। তো খুবই ভালো হয়েছে, সুন্দর লেগেছিল এই জিনিসটা আর কি, অনেক এনজয়ফুল ছিল মাশাআল্লাহ। আর এই যে ফাইনালি ডিশটা এসে গেছে আমাদের টেবিলে, আমরা খাচ্ছি সবাই মিলে খাবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। Is it yummy? I like it, but I don't like the paper thingy. Don't touch chocolate. আর আমার খাবারটা ছিল এই যে আমি কালাবুনা নিয়েছি, আর সাথে আমি দিনে একটু খিচুড়ি বানিয়েছিলাম আমার চিকেন দিয়ে আর কি, একটু গরু মুরগির মাংস দিয়ে। তো এটা দিয়ে আমি খাচ্ছি, তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর আজকের দিনটাও মাশাআল্লাহ আমাদের অনেক সুন্দর কেটেছে, আমার হাজব্যান্ডের যেটা মানে মানে ওদের মানে অফিস থেকে যে এই সারপ্রাইজটা আমাদের জন্য পাঠিয়েছে, সব মিলিয়ে অনেক সুন্দর একটা, অনেক ভালো একটা আর কি দিন গিয়েছে মাশাআল্লাহ। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।